লাস্ট ট্রিপের আগের ট্রিপে মিঠামইন থেকে চামড়াঘাটে ফিরছিলাম ট্রলারে করে, 50 টাকা ট্রলার ভাড়া। এই পথে স্পিডবোট চলে, আবার এই ট্রলার চলে। তবে ট্রলার যদি বড় হয়, বড় ট্রলারগুলোতে অনেক সময় লেগে যায়, ছোট ট্রলারে অনেক কম সময় লাগে। আর যেগুলো অনেক ছোট ডিঙ্গি নৌকার মতো, যেগুলো জেলেদের নৌকা, সেগুলো চলে স্পিডবোটের মতো করে। এই ট্রলারটি বেশ বড় ট্রলার ছিল, ছোট লঞ্চ আর কি। 1.5 ঘন্টা লেগেছিল, নেমেছিলাম বালিখোলায়। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের পৈতৃক বাড়ি এটি। মহামান্য রাষ্ট্রপতির এই বাড়ি দেখার জন্য দর্শনার্থীরা যারা মিঠামইন আসে, তারা অবশ্যই একবার ঢু দেয় এখানে। বাড়িটা খুবই সাধারণ অন্য বাড়িগুলোর মতোই, কিন্তু এই হাওড় জনপদ থেকে গিয়ে রাষ্ট্রপতি হয়েছেন। আবার হাওড়ের দ্বীপের মতো জায়গায় দেশের প্রেসিডেন্টের গ্রামের বাড়ি, সেটি দেখার জন্য আলাদা একটি কৌতূহল তো থাকবেই মানুষের, পর্যটকদের। এবং জায়গাটা মিঠামইন, যেটি সদর, যেখানে থানা, বাজার, ঘাট, তারপরে তিন রাস্তার যেই মোহনা ইটনা মিঠামইন অষ্টগ্রামের সড়ক, মানে তিন গুল চত্বর যেটা, বেড়িবাঁধ, সব জায়গা কয়েক কিলোমিটারের মধ্যে অবস্থিত, একটি দ্বীপের মতো জায়গা। বাড়ির অভ্যন্তরে প্রবেশ করছি, অনেকেই প্রবেশ করছে আবার বের হচ্ছে দেখছি। এই হচ্ছে বাড়ির গেট, আমরা একটু আগে প্রবেশ করেছিলাম, এখন আবার বের হয়ে যাচ্ছি দেখে। তারপরে বাড়ির পাশেই রয়েছে একটি বেড়িবাঁধ পশ্চিম পাশে, যেখানে ট্রলারগুলো থামে নিকলি থেকে আসলে। সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, যে শিরোনাম ছিল কিশোরগঞ্জের সেন্ট মার্টিন। রাষ্ট্রপতির এই যে কামালপুর গ্রামের নাম, গ্রামের বাড়ির বাহিরে আছি, ওনার বাবার নামে বাড়ি গেট। একটি ছোট অটোরিকশা চালক নিয়ে এসেছিল আমাদেরকে, নিয়ে এসেছিল ঘাট থেকে। ওই ঘাট এলাকা ঘুরলাম, যেখানে একটি ভাসমান সেনা সদস্যরা থাকে, যারা ক্যান্টনমেন্ট তৈরি করছে বাসি থানা। সেখান থেকে অটোতে এখানে আসলাম, এখান থেকে আবার উঠেছি, ওই ঘুরে ঘুরে সেই বেড়িবাঁধ হয়ে এখানে চলে আসলাম। এখানে হচ্ছে ওই যে ইটনা মিঠামইন অষ্টগ্রাম, যেটি অল ওয়েদার সারা বছর চলাচলের উপযোগী সড়ক, সেই সড়কের এটি হচ্ছে গুল চত্বর। অর্থাৎ সড়কটি তো লম্বালম্বি, উত্তরে দক্ষিণে প্রায় 30 কিলোমিটার, ইটনা থেকে অষ্টগ্রাম, দক্ষিণে অষ্টগ্রাম, উত্তরে হচ্ছে ইটনা, আর এই জায়গাটা হচ্ছে মাঝামাঝি মিঠামইন। এবং এই গুল চত্বর থেকে বাইপাস হয়ে বাজারটা ভেতরে চলে গিয়েছে, বাজার মানে যেখানে রাষ্ট্রপতির বাড়ি, বেড়িবাঁধ, বাজার, থানা, ঘাট ওগুলো। আর এটা হচ্ছে সেই মহাসড়ক, এটাকে এখানে বিশ্ব রুট বলে স্থানীয় মানুষজন। সকালবেলা গিয়েছি চামড়াঘাট থেকে ওই সড়কে মিঠামইন নিকলিতে, সরি ইটনায়, নিকলি আর ইটনার মধ্যে আমার প্যাঁচ লেগে যায়, মানে একই রকম উচ্চারণ করে ফেলি। এই যে মাছ বিক্রি করতেছিল, ছোট ছোট বাউসের বাচ্চা, কালো বাউস মাছ। এই জায়গাটা একটা স্টেশন ধরে চামড়াঘাট থেকে যাওয়ার পথে, আমরা একটু ভিন্ন পথে গিয়েছিলাম। ওই যে ঢাকি উঁচু ব্রিজ, উঁচু সেতু, এই জায়গাটা ঢাকি বাজার, বাজার পানি থেকে রক্ষার জন্য বেড়িবাঁধ দেওয়া, কথা বলছিলাম নাজিব মাহফুজ খান।